সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটি হলো এসএসসি অ্যাসাইনমেন্টের নম্বর কিভাবে আপনারা সাবমিট দিবেন, কিভাবে এন্ট্রি করবেন তার প্র্যাকটিক্যাল পর্ব নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টি আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো আমি আপনাদের সাথে আছি বরাবরের মতো সুহেল রানা, সহকারী শিক্ষক আইসিটি আইশর উচ্চ বিদ্যালয় বাসেল ট্যাঙ্গাইল। তো চলুন সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা সরাসরি প্র্যাকটিক্যাল পর্বে চলে যাই। তাহলে আপনারা জানেন যে ঢাকা এডুকেশন বোর্ড ঢুকতে হবে এসএসসির নম্বর এন্ট্রি করার জন্য। এখানে ঢোকার পরে আপনারা একটু হোম পেজের বাম দিকে যে সাইড বার আছে, সাইড বার থেকে চলে আসেন ওইএমএস নামে যে মেনু আছে, এই যে দেখেন ওইএমএস, আমি এখানে মাউস পয়েন্টার স্ক্রল করতেছি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি আপনার সামনে ইন নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে, সেখানে আপনি আপনার প্রতিষ্ঠানের যে ইন নাম্বার, মানে যে প্রতিষ্ঠানের তথ্যটি আপনি এন্ট্রি করবেন সেটা আপনি দিবেন। এরপর আপনি ওই ইন নাম্বারের এগেনস্টে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি আপনি দিবেন। আমি আমার প্রতিষ্ঠানের পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা ইন্টার অথবা সাইন ইন বাটনে ক্লিক করবেন। আমি এখানে সাইন ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার এই প্যানেলটি চলে আসবে, যে প্যানেল যেখানে আমি মার্ক এন্ট্রি করব। বাম দিকে সাইড বারে দেখেন সম্মানিত শিক্ষক মন্ডলী অ্যাসাইনমেন্ট মার্ক নামে একটি মেনু দেয়া আছে, অ্যাসাইনমেন্ট মার্কে এন্ট্রি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি যে সাবজেক্টের মার্ক এন্ট্রি করবেন এই সাবজেক্টের যে গড়টি আছে সেখান থেকে সিলেক্ট অপশন থেকে আপনি ওই সাবজেক্টটি চয়েস করবেন। আমি এখন আপনাদের সাথে প্র্যাকটিক্যালি দেখাবো যে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং যে সাবজেক্টটা আমি নিজেই পড়াই এই সাবজেক্টের মার্ক আমি এন্ট্রি করে দেখাবো। তো এখান থেকে আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টটি চয়েস করলাম। এরপর অ্যাসাইনমেন্টের নং, এখান থেকে আমি অ্যাসাইনমেন্টের নং প্রথমে আমি এন্ট্রি করবো, অ্যাসাইনমেন্ট নং 1, এরপর 2, এরপর 3। আপনারা কিন্তু 1, 2, 3 এভাবে ক্রমান্বয়ে যেতে হবে, 1 ব্যতি রেখে 2 তে যেতে পারবেন না, 2 ব্যতি রেখে 3 তে যেতে পারবেন না। তো প্রথমে আমি 1 নাম্বার 1 সিলেক্ট করলাম। এরপর আমি এখন যাব এন্ট্রি করার জন্য শো এন্ট্রি ফর্ম এই মেনুতে। তো শো এন্ট্রি ফর্ম এই মেনুতে ক্লিক করার পরে আমার অ্যাসাইনমেন্ট নং 1 এর যে এন্ট্রি ফর্ম ওপেন হয়ে গেল, এখানে আমি পর্যায়ক্রমে এন্ট্রি করব। তো আমার এখানে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ টোটাল পেজ আছে একটি, আর আমার এখানে টোটাল স্টুডেন্ট আছে 10 জন, খুবই ছোট্ট, এর ফলে আমার দেখাতেও সুবিধা হবে। তো এখানে আমি আপনাদেরকে এন্ট্রি করে দেখাচ্ছি যে রোল সিরিয়াল 1, যার রোল হলো 716470, এই স্টুডেন্টের তথ্য আমি এন্ট্রি করে দেখাচ্ছি। সম্মানিত শিক্ষক মন্ডল, আপনারা একটু ডান দিকে খেয়াল করেন যে আমি একটি শিট, যে ব্ল্যাঙ্ক শিটটি আমাদের হেড টিচার আমাদেরকে প্রদান করেছিল সেই শিটটিতে আমি লাল কালের কলম ব্যবহার করে এখানে নম্বর লিখে রেখেছি। অ্যাসাইনমেন্ট 1 এ যে সকল নাম্বার প্রাপ্ত হয়েছে এই অ্যাসাইনমেন্ট 1 বরাবর এই নাম্বার গুলো আমি লিখে যাবো, এখান থেকে উপর থেকে নিজ নিজ বরাবর লিখবো, কখনো উপর থেকে ডান দিকে চলে যাব না। হ্যাঁ, ডান দিকে নম্বর গুলি হলো মূলত পরবর্তী অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট 2 এবং অ্যাসাইনমেন্ট 3। তো আমি অ্যাসাইনমেন্ট নং যে 1, এখানে 10 জন স্টুডেন্ট আছে, 10 জনের নাম্বার ক্রমান্বয়ে লিখে যাবো। তো এখানে যেমন দেয়া আছে নামগুলো যেহেতু এর অনুসারে মিল আছে, তাহলে নামগুলো মিলানোর প্রয়োজন নেই, সরাসরি আমি নম্বরগুলো লিখে যাব, 12, 12, 19 এটা লিখে যাব। তো লেখার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো আমি চাইলে আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে যদি আপনি ল্যাপটপে চাপেন তাহলে এটা সাইডে এইভাবে চেপে যাবে, তাহলে আপনি সাইড বাই সাইড দুটি স্ক্রিনে দেখতে পারবেন। দেখার জন্য আমি এই বাম দিকে সাইডটা করে নিলাম। তো এখান থেকে আমি নাম্বারটা লিখে দিচ্ছি, এখন আমি যে থেকে লিখবো 12 12, লেখার ফলে অটোমেটিক্যালি আমার পরের ইয়ে চলে যাবে, ইন্টার ইউজ করতে হবে না বা ট্যাব কি ইউজ করতে হবে না, অটোমেটিক্যালি নেক্সট যে গড় আছে সেই গড়ে চলে যাবে। পরে 12, এরপরে হলো 19 19 19 19 10, হ্যাঁ, তারপরে হলো 11 15, এরপরে 19, এরপরে 14 14, এরপরে 16। তো আমার এন্ট্রি করা শেষ, এটা হলো অ্যাসাইনমেন্ট নং 1, এটা এন্ট্রি করা শেষ। এরপর আমি অ্যাসাইনমেন্ট নং 2 তে এন্ট্রি করব। এটা এন্ট্রি করার জন্য কি করব সম্মানিত শিক্ষক মন্ডলী, এখানে এই অবস্থায় যে আমি গো দেই, এই গোতে দিলে কিন্তু আমার এই ডান দিকে যে অপশন গুলো আছে এগুলো আসবে না। তো এই অবস্থায় যেটা করতে হবে, আপনার অ্যাসাইনমেন্ট নং 1 শেষ হওয়ার পরে আপনাকে যেতে হবে আবার পুনরায় এই অ্যাসাইনমেন্ট নং যে 2 আছে, অ্যাসাইনমেন্ট নং 2 তে, এখান থেকে অ্যাসাইনমেন্ট নং 2 চয়েস করলাম। অ্যাসাইনমেন্ট নং 2 প্রসেস করার পরে আবারও শো এন্ট্রি ফর্ম এটাতে ক্লিক করতে হবে। শো এন্ট্রি ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা হবে, আপনার অ্যাসাইনমেন্ট নং 2 এই এই ঘরগুলো আবার খুলে দিবে, উন্মুক্ত করে দিবে আমাদের জন্য লেখার জন্য। তো এখানে আবার পুনরায় আমি লিখবো, ডান দিকে ফলো করেন, আমার এখানে যে মার্কগুলো আছে 17 13 18 এগুলো আমি পর্যায়ক্রমে নিচের দিকে লিখে যাব। তো আমি লিখে যাচ্ছি 17
কোনো প্রকার ট্যাব বা স্পেস কি চাপতে হবে না, ইন্টার কি চাপতে হবে না, অটোমেটিক্যালি নিচের ঘরে চলে যায়। সেজন্য একটু সুবিধা আছে, খুব দ্রুত আপনারা লিখতে পারবেন। মানে আপনি এর এই এইগুলো লেখার জন্য একজন টিচারের সুযোগ দিয়ে নিতে পারেন, যে একজন টিচার আপনাকে পাশে বসে থেকে বলে দিবে, আর আপনি যিনি কম্পিউটার এন্ট্রি করবেন তিনি সরাসরি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে লিখতে থাকবেন। আচ্ছা, আমি সেভাবে লিখতেছি। আমি ডান দেখে দেখে আমি নিজে নিজে দেখে দেখে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তাহলে লিখলাম 17, এরপরে লিখবো 13, এরপরে 18, তারপরে 19 15 18, 19 15 18, 19 15, এরপরে 15 13 19 18, 15 13 19 18। তো লেখা শেষ। লেখা শেষ হলে আবার যেটা করতে হবে, এরপরে আমাদেরকে যেতে হবে আবার পুনরায় এই অ্যাসাইনমেন্ট লং এন্ট্রি এই থ্রিতে। থ্রিতে যাওয়ার পরে আবার শো এন্ট্রি ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। শো এন্ট্রি ফর্মে ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে, এই 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 ঘরটা খুলে দিল। অ্যাসাইনমেন্ট লং থ্রির যে এটা আছে, অপশন টু আছে, এটার ফুল মার্ক হলো 16। এই 16 এর মধ্যে কত গেল, প্রথমে হয়েছে 15। দেখেন এদিকে ফলো করেন যে অ্যাসাইনমেন্ট নং 3 ফুল মার্ক 16, এখানে আমরা নাম্বার লিখেছি 15 15 16। এই নাম্বার গুলো প্রথমে লিখে যাই, 15 15 16, এরপরে লিখবো 12 09। তো যেখানে আপনার নম্বর 10-এর নিচে আসবে সেখানে অবশ্যই সামনে শূন্য ইউজ করতে হবে, কারণ 2 ডিজিট করে আপনাকে এন্ট্রি করতে হবে, 2 ডিজিটের কম হলে এন্ট্রি নিবে না। শোনো, এরপরে 15 09 15 14 12 15 14 12 15। এরপরে যে ঘরটাতে আপনার এই যে ব্ল্যাঙ্ক দেখতেছেন, যে একদম নিচের একটা ঘর ব্ল্যাঙ্ক, এই ঘর এই এই ঘরের স্টুডেন্ট এখনো পর্যন্ত সে অ্যাসাইনমেন্ট জমা দেয়নি। তো এই ঘর এই ঘরটিতে যেটা করবো, তাকে যদি আমরা অ্যাবসেন্ট দেখে তাহলে ডাবল এ, এইভাবে ডাবল এ কিবোর্ড থেকে লিখে দেবো, ডাবল এ ফর অ্যাবসেন্ট। এভাবে লিখে দেওয়ার পরে এখন তাহলে আমি আমার 3টি অ্যাসাইনমেন্টের নাম্বার লেখা শেষ। আমি এখন এটাকে ফুল স্ক্রিন করতেছি। ফুল স্ক্রিন করার পর খেয়াল করেন যে এখান থেকে আপনি যখন লিখলেন, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে গো দেওয়ার পরে কিন্তু আর আসবে না। তো এই ব্যবস্থা যেটা করতে পারেন সম্মানিত শিক্ষক মন্ডলী, যে আমার অ্যাসাইনমেন্ট নং 3 অলরেডি টাইপ করা শেষ, আমরা এখন যেটা করতে পারি প্রিন্ট মার্কশিট, প্রিন্ট মার্কশিটে ক্লিক করতে পারি। প্রিন্ট মার্কশিটে ক্লিক করলে যেটা হবে আপনার, যে এই এই যে যে এটি আপনার এই যে নম্বরটি আমরা এন্ট্রি করলাম এটার একটা টেম্পোরারি টেম্পোরারি শিট, হ্যাঁ টেম্পোরারি শিট একটা প্রিন্ট করতে পারবেন। এটি প্রিন্ট করে যেটা করবেন, এটি প্রিন্ট করে আবারও হাতে নিয়ে চাইলে আপনার মূল শিটের সাথে এটাকে আবার মিলিয়ে দেখতে পারেন যে নম্বরগুলো ঠিক আছে কিনা, মিলিয়ে দেখতে পারেন। আর এটা প্রিন্ট করার জন্য আপনারা সরাসরি আপনাদের প্রিন্টার অপশন সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করবেন। যদি আপনার প্রিন্টার অন থাকে এবং পেপার থাকে তাহলে অবশ্যই এটি প্রিন্ট হবে। সেই প্রিন্ট আউট কপি নিয়ে আপনারা এটা মিলিয়ে দেখতে পারেন, মিলিয়ে দেখে তারপরে আপনারা এটাকে এন্ট্রি কনফার্ম করতে পারেন। তো এই এটা হলো প্রিন্টের পদ্ধতি, যে আপনি প্রিন্ট মার্কশিট এটার মাধ্যমে আপনি মিলিয়ে দেখতে পারবেন। তো এই হলো আপনার এন্ট্রির সিস্টেম। তো এরপরে যেটা করতে হবে, যেহেতু এখানে আপনার এই ফাইনাল সাবমিট বাটন নাই, কারণ ফাইনাল সাবমিট আপনার আমাদেরকে করতে হবে 23 তারিখের মধ্যে। তো এখানে হয়তো আপনার 23 তারিখের পরে, 23 তারিখ পরে আপনার এই হবে, 23 তারিখের মধ্যে হয়তো ফাইনাল সাবমিট বাটনটি এখানে যুক্ত হবে। যখন ফাইনাল সাবমিট বাটন যুক্ত হবে তখন মূলত আমরা ফাইনাল সাবমিট বা সাবমিট করব। তো এই অবস্থা যেটা করতে হবে সম্মানিত শিক্ষক মন্ডলী, যেহেতু আমার এটা হয়ে গেল, তো এটা এন্ট্রি হয়ে গেছে। এখন পরবর্তীতে আপনি অন্য যে সাবজেক্ট গুলো আছে পর্যায়ক্রমে, অন্য সাবজেক্ট গুলো এইভাবে এখান থেকে চয়েস করবেন। চয়েস করে নেওয়ার পরে এখান থেকে আবার পুনরায় আপনি অ্যাসাইনমেন্ট নং 1 এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে শো এন্ট্রি ফর্মে ক্লিক করবেন। এন্ট্রি ফর্মে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি পরবর্তী সাবজেক্ট যেটা চয়েস করলেন সেটার সাবজেক্ট এখানে চলে আসবে। তো সম্পূর্ণ সাবজেক্ট চয়েস সম্পূর্ণ সিলেক্ট করার পরে সবার শেষে আপনাকে মানে সকল সাবজেক্ট, এখানে যতগুলো সাবজেক্ট দেখতেছেন সবগুলো সাবজেক্ট এভাবে সিলেক্ট করে আপনার অ্যাসাইনমেন্ট নংগুলো দিয়ে শো এন্ট্রি ফর্মে ক্লিক করে এন্ট্রি ফর্ম এনে এন্ট্রি ফর্ম সবগুলোই কমপ্লিট করে এরপরে আপনারা মানে আপনার 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে এই তারিখের মধ্যে আপনার একটা বাটন অবশ্যই এখানে সংযুক্ত হবে। যেটা নির্দেশনায় আছে যে ফাইনাল সাবমিট বা সাবমিট এর এ জাতীয় কোনো বাটন থাকবে। তো এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো বাটন দেখতে পারতেছি না, অবশ্যই সে আমাদেরকে 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অথবা সম্পূর্ণ যে এগুলো আছে, যে এখানে যে সাবজেক্ট গুলো আছে সবগুলো সাবজেক্টের মার্ক এন্ট্রি করে আপনারা এটা গো বাটনে ক্লিক করে বা নেক্সট বাটনে ক্লিক করে দেখতে পারেন যে ফাইনাল সাবমিট বাটন আসে কিনা। তো যাই হোক,
যেহেতু এই এই যে ওয়েব ওয়েবসাইটের এই যে ডাটাবেসটি যেটাতে আমরা নাম্বার এন্ট্রি করতেছি, এটি যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ তারা এটি রেডি করেছেন, তারা এটি দিয়েছেন আমাদের আমাদেরকে, যেহেতু এটা আমরা ব্যবহার করি, ব্যবহারকারী আমরা শুধু এটা ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটার যে বিভিন্ন মেনু বা অপশন ঢাকা শিক্ষা বোর্ড থেকে সময় সময় পরিবর্তন হতে পারে, সেই জন্য সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা একটি ভিডিও দেখার পরে যে আইডিয়া পাবেন, এরপরে যদি এর মধ্যে কোনো চেঞ্জ আসে তাহলে অবশ্যই আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ এখানে পরিবর্তন আসতেই পারে। কারণ এই যে সাইটটি এটা কিন্তু আমরা তৈরি করিনি, হ্যাঁ আমরা যারা ইউটিউবে ভিডিও ছাড়ি আমরা কিন্তু তৈরি করিনি, আপনাদেরকে মনে রাখতে হবে যে এটি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তৈরি করেছে, তারা বিভিন্ন সময় চেঞ্জ জানতেই পারে। আর আমার ফলে আপনাদের চেষ্টা করতে হবে অবশ্যই ভিতরে ঢুকে যদি কোনো চেঞ্জেস আসে, যে তখন আপনাদের এরকম হতাশ হওয়া যাবে না যে এটা তো ভিডিওর সাথে মিললো না বা এখানে ওই রকম বাটন নাই, তাহলে এটা যে ভিডিও ছাড়লো সে কিভাবে দিল আর ওনারাই বা কিভাবে দিছে, কারণ সমাজ মন্ডলী এরকম পরিবর্তন আসতেই পারে। হ্যাঁ এটা আপনাদেরকে অবশ্যই আপডেট একটু একটু হলেও আপডেট বিষয়গুলো একটু দেখে নিতে হবে, এদিক ওদিক একটু আপনি চোখ বুলিয়ে দেখে নিলেন তাহলে অভিজ্ঞতার আলোকে আপনারা বুঝতে পারবেন। আর যারা এগুলো করে অভ্যস্ত তারা তো অবশ্যই বুঝেন, তাদেরকে বোঝানোর কিছু নেই। তো যাই হোক, সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা এখানে আগে যে সাবজেক্টটি এখানে আমরা ই করেছিলাম, দেখেন এখানে আমরা অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এটি এন্ট্রি করেছিলাম। আর এখানে আরেকটা বিষয় ফলো করেন যে কারো যদি এই যে নম্বর গুলো আপনারা আমরা যেখানে এন্ট্রি করলাম এটা কিন্তু অলরেডি অটো সেভ হয়ে গেছে, হ্যাঁ এখানে কিন্তু আপনার মুছতে হবে না, এগুলো অলরেডি অটো সেভ হয়ে গেছে, আপনার অটো সেভ হয়ে গেছে। আর যদি কারো কখনো এডিট করার প্রয়োজন পড়ে তাহলে সমাজ সেগমেন্টালি এডিট করার জন্য আপনারা সরাসরি, যেমন আমরা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ এন্ট্রি করছি, এরপরে ধরেন আপনি চলে গেলেন অ্যাকাউন্টিং এ, অ্যাকাউন্টিং এ চলে যাওয়ার পরে মনে হলো যে অ্যাকাউন্টিং এ কিছু নাম্বার আপনি এখানে দিলেন, 16-র মধ্যে সে ধরেন 12 পেলো, হ্যাঁ 20 পেলো, এরপরে সরি 20 পাবে না তো, 16-র মধ্যে সে 15 পেলো, এরপরে ধরে নিল 13 পেলো, হ্যাঁ 10 পেলো, এরকম পেলো। পাওয়ার পরে যে পরবর্তী যে ঘরগুলো আছে এইভাবে দেখা গেলো যে আপনি এগুলো এগুলো আপনার পর্যায়ক্রমিক করেছেন, যে লিখেছেন, লেখার পরে আবার যদি কখনো মনে হয় যে সমাজ শিক্ষক মন্ডলী আপনি ফিনান্সের যে নম্বর গুলো দিয়েছেন সেই নম্বর গুলো আপনি এডিট করবেন। হ্যাঁ অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমরা তাহলে এডিট করবো কিভাবে, এডিট করার বিষয়টা একদম ইজি। কিভাবে এডিট করবেন সেটা হলো আগের মতোই যে আপনি এই প্যানেলে ঢুকবেন, অ্যাসাইনমেন্ট মার্কেন্টে ঢুকবেন, যে সাবজেক্টের নম্বর আপনার এডিট করা প্রয়োজন, যেমন আমি এই সাবজেক্টের নম্বরটি আমি কিন্তু এখন আমি ধারণার উপরে দিলাম, এটা আমি পরে এডিট করব। একইভাবে আপনি যদি মানে মনে করেন যে আপনি যে একটু আগে আমি ফিনান্স ব্যাংকিং এন্ট্রি করেছি এটা আমার এডিট করা দরকার, তাহলে একদম ইজি ওয়ে আপনি ফিনান্স এন্ড ব্যাংকিং সাবজেক্ট প্রথমে চয়েস করবেন, এরপরে কত নম্বর অ্যাসাইনমেন্টের নম্বর আপনার এডিট করা দরকার ওই নম্বরটি, অ্যাসাইনমেন্টের নম্বরটি আপনি আগে প্রথমে চয়েস করবেন। ধরেন এক নম্বর আপনার, এক নম্বরে আপনার এডিট করা দরকার, তাহলে এক নম্বর এখানে সিলেক্ট করুন, সিলেক্ট করবেন আগের নিয়মেই শো এন্ট্রি ফর্মে ক্লিক করবেন। শো এন্ট্রি ফর্মে ক্লিক করলেই আপনার ওই যে আগের মতো যে মার্কগুলো আছে সেই মার্কগুলো নিয়েই আপনার এখানে ভিজিবল হবে। আপনি জাস্ট শুধু যেমন যদি মনে করেন যে এখানে 10 ছিল না এখানে হয়েছিল 15, তাহলে 15 আপনি দিতেই পারেন, বাট যেহেতু আমি এখানে 10 নাম্বার দিয়েছি এটা কারেক্ট নাম্বার, এই কারেক্ট নাম্বার বিদায় আমি এই নাম্বারটা ঠিক রাখলাম। তো এইভাবে জাস্ট লিখে দিলেই আপনার এটা অটো সেভ হয়ে গেল, অটো সেভ হয়ে যাওয়ার পরে আপনার একইভাবে যদি মনে করেন যে এখন 2 নম্বরে একটু ভুল আছে বা এই ধরনের যে আমার এখানে 3 নম্বরে ভুল আছে, এখন ওই স্টুডেন্ট যদি মনে আশিক নামে যে স্টুডেন্ট আছে ও যদি আমার অ্যাসাইনমেন্ট আবার জমা দেয় তাহলে কিন্তু আমি এ উঠিয়ে দিয়ে এখানে আমি আবার পুনরায় এডিট করব। তো এডিট করার জন্য যেটা করবো অবশ্যই আমি 23 থেকে আগ পর্যন্ত এডিট করতে পারবো। এডিট করার জন্য একইভাবে আমার এই সাবজেক্টটা চয়েস করার পরে যেহেতু এটা 3 নম্বর অ্যাসাইনমেন্টের ঘরে আছে তাহলে আমি এখান থেকে 3 নম্বর অ্যাসাইনমেন্ট চয়েস করবো, অ্যাসাইনমেন্ট চয়েস করার পরে শো এন্ট্রি ফর্মে ক্লিক করবো। শো এন্ট্রি ফর্মে ক্লিক করলে এই ফর্মটা আবার আপনার এখানে ভিজিবল হবে, মানে এখানে এনাবল হবে, এনাবল হলে আমি এখানে এনাবল ডাবল এর পরিবর্তে যদি সে 12 পায় আমি 12 দিয়ে দিব, 12 দিয়ে দিয়ে একটু বাইরে ক্লিক করলে দেখবেন যেটা এই যে ই হয়ে গেছে, হ্যাঁ ওকে হয়ে গেছে। তো এই এইভাবে ওকে হয়ে গেলে এটা অটো সেভ হয়ে গেছে। আর অটো সেভ মানে মূলত এই ফর্মে অটো সেভ হয়ে গেছে যেহেতু সরকারি নির্দেশনা মোতাবেক আপনার ফাইনাল সাবমিট বাটন যুক্ত হবে, তো সেটা কবে কখন যুক্ত হবে সেটা অবশ্যই আশা করতেছি 23 তারিখের মধ্যে যুক্ত হবে। তো সেটা যুক্ত হলে হয়তো নিচের দিকে যুক্ত হবে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমরা ওই বাটনটা পেলে আমরা এখানে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেব। তো এই হলো সম্মানিত শিক্ষক মন্ডলী প্র্যাকটিক্যাল পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে এডিট করতে হয় সেটা আমি দেখালাম, কিভাবে এন্ট্রি করতে হয় সেটা আমি দেখালাম, আর ফাইনাল সাবমিট কবে কখন কিভাবে দিবেন সেই ব্যাপারে বললাম, যেখানে একটা ফাইনাল সাবমিট বাটন আসবে, আসলে তখন আপনারা সেই বাটনে
ক্লিক করে ফাইনাল সাবমিট দিলেন। আর এখন যদি ফাইনাল সাবমিট বাটনটা দিয়ে দিত, তাহলে অনেকে হয়তো ভুলক্রমে যদি ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে দিতেন, তাহলে অন্যগুলো ব্ল্যাঙ্ক থেকেই এই একটা সাথে একটা নাম্বার যদি বোর্ডে চলে যেত, তাহলে কিন্তু একটা প্রবলেমে পড়ে যেতেন। তো হয়তো সেখানে একটা মানে যুক্তি থাকতে পারে, সেই জন্য হয়তো বোর্ড কর্তৃপক্ষ এখনো ফাইনাল সাবমিট বাটন এখানে দেয়নি। তো খুব শীঘ্রই আশা করতেছি দিয়ে দিবে। তো ধন্যবাদ সবাইকে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, তাহলে আমি উৎসাহ পাবো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর পাশে বেল বাটন বা সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন থাকে সেই বাটনটিতে আপনারা প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি, নতুন নতুন যে ভিডিওগুলি আমি তৈরি করবো আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, শিক্ষামূলক ভিডিও শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য, শিক্ষক এবং শিক্ষার্থীদের উপকারে আসবে, এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আর এই ভিডিওগুলো দেখে আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন, আপনাদের কাজে আসবে। তো আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আমার ফার্স্ট একটা ভিডিও আছে, এর এর উপরে আপনার কারো যদি আপনার কোনো কিছু বাদ থেকে থাকে, আপনারা প্রথম ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, সেটা হলো এসএসসি অ্যাসাইনমেন্ট নাম্বার এন্ট্রি 2021-এর উপরে। হ্যাঁ, এটা দেয়া আছে। এমনকি যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আছেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আছেন, তাদের জন্য একটি ভিডিও দেয়া আছে আমার এই পেজ, এই মাস্টারমানি চ্যানেলে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর আর কিছু বলবো না, আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। ভালো থাকবেন সবাই। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।